আমি এসে গেছি গোমতির উল্টো পাড়ে অর্থাৎ নইমিস টাউনশিপের মন্দির নগরের উল্টো দিকে উল্টো পাড়ে এসে গেছি এই দূরে দেখা যাচ্ছে ব্রিজটা রেল ব্রিজটা এটা নমি থেকে চলে গেছে টু কানপুর এই যে ব্রিজটা রেল ব্রিজটা এবার উল্টো দিকে এটা হচ্ছে পশ্চিম দিক উত্তর পশ্চিম থেকে নেমেছে গোমতি রিভার গোমতি বিভাগ এমনি চলে যাচ্ছে এখানে হরে পূর্ব দিকে তারপর দক্ষিণ পূর্বে টুয়ার্ডস লখনো এটা উল্টো দিকের এই এই এইখানে তৈরি হচ্ছে অনেকগুলো ছোটো ছোটো মন্দির এইখানে পুজো আরতির ব্যবস্থা হচ্ছে বেনারসের মতো বিশ্বনাথ ঘাট বেনারস ঘাটের মতো এইটা রিহার্সাল কটা হয়ে গেছে বা পুরো হবে এটা এটা হচ্ছে নৈমিসের টাউনশিপের দিকটা মন্দিরনগরের দিকটা আর সেইখানে আরেকটা অনেকগুলো কনস্ট্রাকশন চলছে সেখানেও কিছু কিছু ঘাট তৈরি হচ্ছে নিঃসন্দেহ যে পারে এসে গেছে সেই পার্টটা মূলত ভিলেজ মূলত ভিলেজ যেটা একটু দেখিয়েছিলাম যেখানে বহু শত আছে মহিষ আছে গরু আছে এরা চলে বেড়ায় এখানে এগ্রিকালচার ফিল্ড এটা হচ্ছে তাহলে এটা যদি হয় পূর্ব পশ্চিম এটা হচ্ছে সাউথ কোস্ট এখানে সাউথ কোস্ট এবার উঠে যাচ্ছি আমি সামনে এখানে একটা মন্দিরও আছে শুধু মন্দির যে ওখানে উত্তর দিকে আছে নদীর তা নয় দক্ষিণ দিকেও আছে এইখানে একটা মন্দির দেখা যাচ্ছে দূরে যে মাইক আচ্ছা এখানে মন্দির প্রচুর আছে এখানে এখানে এগুলো দেখে মনে হচ্ছে এখানে কুমড়ো গাছ এগুলো এগুলো সব গাঁজা গাছ এগুলো সব এখানে গাঁজা গাছ গ্রামে লাখে লাখে হয়ে আছে গ্রাম এগুলো গাঁজা গাছ এগুলো সব গাঁজা গাছ এখানে গাঁজা গাছ একদম লর্ড শিবের প্রিয় গাছ গঞ্জিকা এগুলো সব গাঁজা গাছ পাতাগুলো দেখতে কিছুটা ওই গাঁদা ফুলের পাতার মতো এগুলো সব গাঁদা এই যে সব গাঁজা গাছ প্রচুর আছে এগুলো ছোট ছোট এগুলো এগুলো সব গাঁজা গাছ এগুলো সব গাঁজা গাছ এগুলো সব গাঁজা গাছ হ্যাঁ আর এইগুলো এইগুলো দেখে তরমুজ গাছ মনে হচ্ছে এগুলো এই যে গাছ হচ্ছে আমার এগুলো সব গাজা গাছ এই বালুয়ারি রাস্তা এগুলো সব এরকম রাস্তায় রাস্তায় প্রচুর গাঁজা গাছ ওদিকেও নদীর পূর্ব উত্তর কুলেও পুরো গাঁজা গাছের জঙ্গল এগুলো সব বালুয়াড়ি খুব ফাটাইল এইখানে সব নিশ্চয়ই খুব ভালো সবজি হয় এইগুলো তরমুজ ছোট ছোট তরমুজ হবে তরমুজ গাছ আর আমি চলছি আর একটা নতুন এদিকে মুকুল হচ্ছে এখনো আমাদের বেঙ্গলের আম গাছের মুকুল সব হয় শেষ হয়ে গেছে ঝরে গেছে অথবা আম হয়ে গেছে এখানে এখন মুকুল চলছে অনেক গাছে এখানে আর উত্তরপ্রদেশে আম গাছের পরিমাণ বেঙ্গলের থেকে অনেক বেশি কোয়ালিটি ডিফারেন্ট এটা মনে করার কোনো কারণ নেই যে মুর্শিদাবাদ মালদাতেই বেশি আম গাছ আছে আমবাগান ইউপির একটা একটা আছে অনেক বড় এবং টোটাল এরিয়া অফ ম্যাঙ্গো গার্ডেন্স ইন ইউপি ইজ মাছ মোর ন্যান ইন ইউপি ইন ইন বেঙ্গল এই যে সামনের পুরো রো দুদিকে এর সব আম গাছে মুকুল এসছে আমি দেখাচ্ছি এগুলো সব বালুয়াড়ি খুব ফাটাইল এগুলো সব জঙ্গলি ফুল খুব সুন্দর দেখতে জঙ্গলি ফুল এগুলো তো একদম একদম অ্যাবানডেন্টলি হয় সিজনে এগুলো খুব ছোট ছোটো দেখতে এগুলো পরে হয় খুব ন্যাচারাল অ্যাবানডেন্টলি এম ন্যাচারালি হয় এগুলোর জন্য কোনো যত্ন করতে হয় না অসাধারণ দেখতে সুন্দর এই ফুল তো ভারতবর্ষের রেলওয়ে লাইনের দুদিকে হাজার হাজার মাইলের রেলওয়ে ট্র্যাকসের দুদিকে প্রচুর আপনারা দেখেছেন হাউ বিউটিফুল দিয়েছে হয়ে আছে আর এইখানে এই যে সামনের সমস্ত এই বালুয়াড়ি একদম বালুয়ারি বালুয়াড়ি বালুয়াড়ি ওদিকটাতে যত আম গাছ সব হয়ে আছে মুকুল এই মুকুল এসছে ওদের আর আমি ঢুকছি আরেকটা মন্দিরে এদিকে গোমতির দুদিকে গ্রামে গ্রামে মন্দির তো আছেই মন্দির তো আছেই গাছে মুকুল এসছে এখানে এগুলো তো গম হ্যাঁ গমগুলো পেকে গেছে গমগুলো পেকে গেছে ও গমগুলো লোকসংখ্যা কম পপুলেশন ডেন্সিটি কম এখানে বাড়ি কাম মন্দির ইউপির অনেক জায়গাতে টাউনশিপে টাউনশিপটা হচ্ছে প্রতিটা ঘরেই আছে বসত বাড়ি সেই সঙ্গে গেস্ট হাউস যেগুলো আজকাল হোটেল হিসেবে ইউজ হয় সঙ্গে বিজনেস সেন্টার মানে হাউ পার্সোনাল রেসিডেন্স কাম বিজনেস হাউস কাম রিলিজিয়াস প্লেস অল অসে গেছে এইটা কিন্তু এই যে এইটা দেখি এটা কিন্তু আমরা গাছ এইটা আমরা গাছ সাদার রকম সব মুখ আমরা গাছ এগুলো আম গাছ হ্যাঁ রাখি